আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আমার এই চ্যানেলে আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি। রাইসা পাপা তো অফিসে চলে গেছে, এখন হচ্ছে কি আমাদের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। তো আজকে পরোটা বানাচ্ছি, সঙ্গে হচ্ছে গিয়ে চা। তো রাইসা আর রাস দুজনই হচ্ছে গিয়ে চা দিয়ে পরোটা খেতে খুব পছন্দ করে। তো বাচ্চাদের কথা চিন্তা করেই হচ্ছে গিয়ে চা আর পরোটা বানিয়ে নিচ্ছি, সঙ্গে একটা ডিম পোস্ট করে নিচ্ছি। ওরা তো দুজনের একজনও হচ্ছে গিয়ে ডিম খাবে না, তো আমার জন্য হচ্ছে গিয়ে একটা ডিম পোস্ট করে নিচ্ছি। ওরা কেন জানি এখন ডিম খেতে চায় না, রাস তো ছোটো থেকেই খায় না, আর রাইসা ছোটোবেলায় ডিম খেত, প্রতিদিন একটা করে ডিম খাওয়াতাম, কিন্তু এখন বড় হওয়ার পর ওকে আর ডিম খাওয়ানো সম্ভব হয় না, তাই হচ্ছে কি আমার জন্যই করে নিলাম। সব কিছুই এখন রেডি করে নিচ্ছি। চা হচ্ছে গিয়ে রাজের ভীষণ পছন্দের একটা জিনিস, ওকে মনে হয় যে সারাদিন যদি চা দেয় সারাদিনই খেতে পারবে। তো আমার কাজগুলো আমি করতে করতে প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আজকে যারা নতুন আমার ব্লগ দেখছেন, আমার ব্লগ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। নাস্তা করার পর প্লেট বাটিগুলো ভিজিয়ে রাখছি কিছুক্ষণ। আজকে দুপুরে রান্না ভাড়ার করার তেমন কোনো ঝামেলা নেই। মেয়ে হচ্ছে গিয়ে বিরিয়ানি খেতে চেয়েছে, তো রাইসার বাবার কাছে অবশ্য ফোন দিয়ে বলা হয়েছে, তো সে বলল আচ্ছা ঠিক আছে লাঞ্চ টাইমে হচ্ছে গিয়ে নিয়ে আসবে, তাই হচ্ছে গিয়ে রান্না বাড়ার তেমন কোনো টেনশন নেই। তো রুমের টুকিটাকি যা কাজ আছে আর কি সেগুলোই করে নেব। নাস্তা করার পর এখানে হচ্ছে গিয়ে টেবিল থেকে মুছে নিচ্ছি। বাসায় যেহেতু হচ্ছে গিয়ে এখন আমরা এই কয়জন সদস্যই, তাই হচ্ছে গিয়ে টেবিলে আর এখন তেমন একটা খেতে বসা পড়ে না, দেখা যায় যে রুমে বসে এই হচ্ছে গিয়ে খেয়ে ফেলি, তাই হচ্ছে গিয়ে টেবিলটা তেমন পরিষ্কার করার ঝামেলা থাকে না। তো এখন যেহেতু হচ্ছে গিয়ে এখানে খাবার নিয়ে এসেছিলাম তো মুছে নিয়েছি খাওয়ার পর। টেবিলটা তো মুছে নিয়েছি, সেই সঙ্গে হচ্ছে গিয়ে টি টেবিলের উপরও দেখলাম বেশ অনেক ময়লা পড়েছে, তো গ্লাসগুলোকে মুছে নিচ্ছি। সেই সঙ্গে হচ্ছে গিয়ে এখানে একটা মাছ ছিল, ছোট্ট একটা জারে হচ্ছে গিয়ে মাছ রেখেছিলাম, তো মাছের পানিটাও আর কি ময়লা হয়ে গেছে, তো সেই পানিটা তো আমি চেঞ্জ করে নিয়েছি অফ ক্যামেরায়। সেই সঙ্গে হচ্ছে গিয়ে টেবিলের নিচের উপরে দুইটা গ্লাসই হচ্ছে গিয়ে মুছে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে জায়গার জিনিসটা জায়গাতে আবার ঠিকঠাক করে রেখে দিচ্ছি। মাছের পানিটাও চেঞ্জ করে নিয়েছি, তো এই তো মাছটা রেখে দিলাম। এটা হচ্ছে গিয়ে বিকেলবেলার করা একটা ভিডিও, সারাদিন তো আর তেমন কোনো কাজ ছিল না যেহেতু রান্না বাড়া ছিল না, তাই আর কোনো কিছু শেয়ার করতে পারি নাই। তো বিকেলে হচ্ছে গিয়ে একটু আমরা হচ্ছে গিয়ে আমাদের বাসা থেকে একটু দূরেই বলা যায় যে মোটামুটি দূরেই, তো এখানে হচ্ছে গিয়ে একটা স্বপ্ন সুপার শপে আসছিলাম আর কি। তো বাচ্চাদের জন্য হচ্ছে গিয়ে টুকিটাকি কিছু খাবার কিনতে হবে, শেষ হয়ে গেছে বাচ্চাদের খাবারগুলো, তো ওদের জন্যই হচ্ছে গিয়ে এখানে চলে আসছি। আর এখানে আসলে হচ্ছে গিয়ে রাজ কী নিবে সেটা নিয়ে সে একটু কনফিউজ হয়ে যায়, অনেক কিছু একসঙ্গে দেখে, তো তো কোনটা রেখে কোনটা নিবে সে নিজেও বুঝতে পারে না। বোনকে জিজ্ঞেস করছিল কোনটা নিবে, আর বোন হচ্ছে গিয়ে মানে কোনোটাই না বলছে না, সবগুলোই বলছে এটা নাও এটা নাও, মানে তাদের হচ্ছে গিয়ে
এগুলোতে হচ্ছে গিয়ে যেহেতু অনেক কিছু একসঙ্গে দেখেছে, তারা চাচ্ছে যে সব কিছুই বাসায় নিয়ে যাবে, এরকম একটা ব্যাপার আর কি। আর এদিকে হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়াও খুঁজে খুঁজে দেখছিল কিছু দরকারি আছে কিনা নেওয়ার মতো। আর আমি রাজকে বলছিলাম অনেক হয়েছে, এবার চলো চলে যাই। তো রাজ হচ্ছে গিয়ে আরও দেখবে কি আছে, সে কি নিতে পারে। আর এই সুপার শপের এক সাইডে হচ্ছে গিয়ে দেখলাম কুকারিজ আইটেম রাখা আছে। অনেক কয়টা স্বপ্নতেই হচ্ছে গিয়ে আমি দেখেছি যেগুলোতে কি না এরকম কুকারিজ কোনো আইটেম থাকে না, বাট এই স্বপ্ন ভিতরে হচ্ছে গিয়ে দেখলাম যে বেশ অনেক কিছুই হচ্ছে গিয়ে কুকারিজের পাওয়া যায়। বাসায় তো চলে আসছি, আর এখানে হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া বাজারগুলো বের করে নিচ্ছে, আর লিস্ট মানে লিস্টটা একটু মিলিয়ে দেখছে আর কি, সব কিছু ঠিকঠাক মতে আসছে কি না। কারণ আমরা যখন রিক্সায় করে আসছিলাম, আমাদের বাসার সামনে রাস্তাটা তো একদমই ভাঙাচোর একটা রাস্তা, রাস্তার অবস্থা একদম খারাপ। তো রাস্তা দিয়ে আসার সময় ওদের দুজনকে যেহেতু আমরা দুজন কোলে নিয়ে রেখেছি, বাজারগুলো নিচে ছিল, তো রিক্সা থেকে হচ্ছে গিয়ে কিছু জিনিস পড়ে গিয়েছিলো, তো সেটাই মিলিয়ে দেখছে যে সব কিছু আছে নাকি এর আগেও পড়েছে। তো যাই হোক, সব কিছুই হচ্ছে গিয়ে ঠিকঠাক মতোই আছে। যেগুলো পড়ে গিয়েছিল সেগুলো হচ্ছে গিয়ে রিক্সাওয়ালো মামা উঠিয়ে দিয়েছে। এই দইটা এবার দেখলাম এখানে নতুন, হয়তো বা সম্ভবত, আমি জানি না সঠিক নতুন কিনা, পুরাতন আগের থেকে ছিল। তো আমার কাছে দেখে খুব ভালো লাগলো, তাই হচ্ছে গিয়ে আমি দুইটা নিয়ে আসছি যে খেয়ে আগে টেস্ট করি কীরকম। সেই সঙ্গে হচ্ছে গিয়ে এই বিস্কিটটা রাজ খুবই পছন্দ করে, রাজের পাশাপাশি হচ্ছে গিয়ে আমারও খুব পছন্দ এই বিস্কিটটা, তো এটা নিয়ে আসলাম। সবকিছুই বাজারের গুলো গুছিয়ে নিচ্ছি, আর এখনই হচ্ছে গিয়ে যদি গুছিয়ে নিই সকালবেলা হচ্ছে গিয়ে তেমন কোনো কাজের আর টেনশন থাকবে না। আর আগামীকাল থেকে যেহেতু রাইসার ক্লাস আছে আর কি, তো দুই তিন দিন তো একসঙ্গে বন্ধ পেয়েছে, শুক্র শনি রবি, তো এই কারণে হচ্ছে গিয়ে আগামীকাল থেকে ক্লাস শুরু। আর আজকে রাত্রে এটুকিটাকে যা কাজ আছে আর কি আমার হাতে, সব কিছু গুছিয়ে রাখবো যাতে করে সকালবেলা উঠে আর কোনো কাজের টেনশন করতে না হয়। মা যখন ছিল তখন তো মা ওকে স্কুলে নিয়ে যেত, আলাদা ওই টেনশনটা থাকতো না যে স্কুলে নিয়ে যাওয়ার। তা এখন যেহেতু একটা টেনশন যোগ হয়েছে সঙ্গে, তাই হচ্ছে গিয়ে রাত্রেবেলা টুকিটাকি কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি। বাবা মা হয়তো বা এরকমই, বাবা মা থাকলে যে মেয়ে হোক বা ছেলে হোক সবারই কিন্তু অনেক সুবিধা হয়। আমার মা যতদিন আমার কাছে ছিল আমি কিন্তু সেটা আসলে বুঝতে পারি নাই, তা এখন যেহেতু একটু দূরে আছে তাই বুঝছি, যে বুঝতে পারছি আর কি যে মার প্রয়োজনটা কতটুকু। যাই হোক, আমি হচ্ছে গিয়ে কোকো ক্রাঞ্চ ঢেলে নিচ্ছি এখানে, আর একটা বয়মে হচ্ছে গিয়ে ধরছিলাম না সবগুলো, তো অন্য আরেকটা বয়মে রেখে দিচ্ছি। কিছু বিস্কিট হচ্ছে গিয়ে ওইটা একেন থেকে হচ্ছে গিয়ে মানে ওই বয়মটাতে ধরছিল না, এগুলো এখানে রেখে দিয়েছি। তার সঙ্গে হচ্ছে গিয়ে ছোট্ট ছোট দুইটা বিস্কিটের প্যাকেটও নিয়ে আসা হয়েছে, জানি না এগুলোর টেস্ট কীরকম। তো যেহেতু বাচ্চারা নিয়ে আসছে তো ঢেলে রেখে দিচ্ছি, বাচ্চারা তো আর বুঝে না যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, ওদের চোখের সামনে যেটা পড়ে ওরা ওইটাই নিতে চায়, না দিলে প্রচুর বায়না করে কান্না করে। এই তো এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি আমি, এবার এগুলোকে জায়গার জিনিসগুলো জায়গাতে রেখে দিব। আর সেই সঙ্গে হচ্ছে গিয়ে ভিডিওর এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিতে হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ব্লগ দেখার অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।